এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আপনাদের সাথে আরও একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড রাইস, খুব সহজেই ঘরে কীভাবে তৈরি করা যায় অল্প উপকরণ নিয়ে। আমি যেভাবে ফ্রাইড রাইসটা তৈরি করি সেভাবেই আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদের আজকে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে ফ্রাইড রাইসটা তৈরি করি। তো ফ্রাইড রাইস তৈরি করার জন্য এদিকে আমি চুলাতে একটা পাত্র বসিয়ে নিয়েছি। পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ গরম পানি বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর ফ্রাইড রাইসের রাইসটা রান্না করার জন্য অবশ্যই লবণ আর হচ্ছে তেলটা ইউজ করতে হবে, তাহলে ফ্রাইড রাইসটা অনেক বেশি ঝরঝরা হবে, মানে ভাতটা একটার গায়ে একটা লেগে যাবে না। আর পানিটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে ভাতটা সুন্দর হবে, ঝরঝরা হবে। তারপর আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল ইউজ করেছি। চালটাকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার দিয়ে চালটাকে আমি নেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চালটা দিয়ে অবশ্যই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু চালগুলো একটার গায়ে একটা লেগে যাবে, দলা বেঁধে যাবে। আর এটাকে কিন্তু আমি ফুল কুক করব না, জাস্ট হাফ কুক করে নিব, মানে 80% কুক করে নিব। আর বাকিটা হচ্ছে পরে এমনিতেই কুক হয়ে যাবে। ভাতটা এখন যদি বেশি কুক করি তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা ভালো হবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার রাইসটা 80% কুক হয়ে গেছে, আর এটা কিন্তু এর থেকে বেশি কুক করা যাবে না। তো এই পর্যায়ে আমি রাইসটাকে জল ঝরিয়ে ঠান্ডা করে নিব। তো এই তো আমি এরকম একটা স্টেইনারে রাইসটাকে জল ঝরিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন রাইসটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, একটার গায়ে কিন্তু একটা লেগে নেই। আর এভাবেই মানে আর কি ঝরিয়ে রাখতে হবে। আমি আপনাদেরকে পুরো প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিলাম। আর আপনারা চাইলে আগের দিন রাতেও রাইসটাকে আর কি মেক করে রেখে দিতে পারেন। তো এখানে আমি ফ্রাইড রাইস তৈরি করার জন্য কিছু ভেজিটেবল অ্যাড করব। আমি এখানে নিয়েছি পরিমাণ মতো গাজর, তারপর নিয়েছি রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম, আর নিয়েছি কাঁচামরিচ কুচি, আর আমাদের লাগবে পেঁয়াজ কুচি। তো আমি যেহেতু ফ্রাইড রাইসে চিকেন অ্যাড করবো, এর জন্য আমি এখানে প্রায় 100 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনের সাথে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারপর আমি দিয়ে দিব সয়া সস, কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ লবণ। আর এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হবে, তাহলে চিকেনের যে জুসিনেস ভাবটা সেটা বজায় থাকবে। দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। আর লবণটা এ পর্যায়ে একটু বুঝে দিবেন, যেহেতু সয়া সসে লবণ থাকে সেহেতু লবণটা একটু বুঝে এখানে অ্যাড করতে হবে। তো আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়ে চলে যাচ্ছি ফ্রাইড রাইসের আর মূল মানে পর্বে, যে রাইসটা কীভাবে তৈরি করব সেটা দেখানোর জন্য। তো ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে চিকেনটা ঢেলে দিচ্ছি। আর আপনারা যদি কেউ চান তাহলে মানে সয়াবিন তেলের বদলে আপনারা হচ্ছে বাটারটাও ইউজ করতে পারেন। দিয়ে আমি হচ্ছে চিকেনটাকে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিব, এর বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে, ফ্রাইড রাইসটার টেস্ট নষ্ট হয়ে যাবে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, কারণ আপনাদের লাইক কমেন্টসই আমাকে কাজ করার অনেক বেশি উৎসাহ দেয়। আর যারা আমার চ্যানেল নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখে নিতে পারেন। তো এদিকে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর আমি চিকেনের সাথে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আমি এটাকে আরও একটু ভেজে নিব।
তারপর আমি অ্যাড করে দিচ্ছি যে সবজিগুলো রেখেছিলাম সেই সবজিগুলো। আসলে সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন, যে যে সবজিগুলো খেতে পছন্দ করেন, যেমন বাঁধাকপি, ফুলকপি, তারপর হচ্ছে মটরশুঁটি, তারপরে হচ্ছে বরবটি, এই জাতীয় সবজিগুলো আর কি, যে যেরকম সবজি খেতে পছন্দ করেন অ্যাড করে নেবেন। আমি আজকে 3 রকমের সবজি অ্যাড করছি, আর যেহেতু এগুলো হচ্ছে মানে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, এর জন্য আমি এটাকে আর 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। নিয়ে আমি একটা সাইডে রেখেছি, রেখে আমি এখানে 2টা ডিম হচ্ছে ক্রাম্বল করে নিব ফ্রাইড রাইসের জন্য। অনেকে হচ্ছে ডিমটা আলাদা ক্রাম্বল করে, কিন্তু আমার কাছে আলাদা ক্রাম্বলটা ঝামেলা মনে হয়, তো এর জন্য আমি একসাথেই ক্রাম্বল করে নিব। আমি 2টা ডিম দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ডিমের জন্য সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ডিমটাকে ভালো মতো স্ক্রাম্বল করে নিব। আর এই সবজিগুলো কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে, মানে ফ্রাইড রাইসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। দিয়ে এবার সবগুলো সবজির সাথে ডিমটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনাদের একটু দ্রুত মনে হতে পারে, কারণ ভিডিওটা শর্ট করার জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি। এই কাজটা আপনারা ধীরে ধীরে করবেন। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের রাইসটা। রাইসটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিব সবজির সাথে। তো আমি সবজির সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এ পর্যায়ে আমি কিছু জিনিস অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর ফ্রাইড রাইসে অবশ্যই সয়া সসটা ইউজ করতে হবে। আপনাদের হাতের কাছে যদি ফিশ সস থাকে তাহলে আপনারা ফিশ সসটাও অ্যাড করে দিবেন। যেহেতু আমার হাতের কাছে ছিল না, এর জন্য আমি অ্যাড করিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ রাইসের জন্য। আর আমি কিন্তু আগেই হচ্ছে লবণ ইউজ করছিলাম ভাত, মানে যখন রাইসটা বয়েল করছিলাম তখন। তো আপনারা একটু বুঝে শুনে লবণটা অ্যাড করে দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এই পর্যায়ে চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে সব কিছুর ব্যালেন্স আনার জন্য, যদি আপনারা রেস্টুরেন্টের আসল টেস্টটা পেতে চান সেক্ষেত্রে। তারপর আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, আর অবশ্যই ফ্রাইড রাইসে আপনাদের টেস্টিং সল্ট ইউজ করতে হবে, কারণ রেস্টুরেন্টগুলোতে ফ্রাইড রাইসে কিন্তু টেস্টিং সল্ট মাস্ট ইউজ করে। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো মানে জিনিসের সাথে আমি রাইসটাকে ভালো মতো মিক্সড করে নিব। আর এই পর্যায়ে কিন্তু রাইসটাকে খুব আলতো হাতে মিক্সড করতে হবে, না হলে কিন্তু রাইসটা ওভারকুক হয়ে যাবে আর ভাতটা কিন্তু ঝরঝরা হবে না। তো দেখতে পাচ্ছেন আমার রাইসটা কিন্তু খুব ঝরঝরে ছিল। তো আমি সবগুলো মানে জিনিসের সাথে রাইসটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিলে আমাদের ফ্রাইড রাইসটা একদম রেডি। তো আমরা এখন এটাকে সার্ভ করে নিব। তো আমি ফ্রাইড রাইসটাকে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ফ্রাইড রাইসটা কতটা লোভনীয় হয়েছে, আর ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে আছে, একটা গায়ে একটা লেগে যায়নি। তো আমি যে টিপসগুলো দিয়েছি আশা করছি আপনাদের উপকারে আসবে। আর আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।